আজকে আমি রান্না করব নিরামিষ লায়ের তরকারি। কড়াটা বসিয়ে দিয়েছি, কড়াটা গরম হয়ে গেছে। আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তেল। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি লাউটাকে দিয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, হলুদ। এটার মধ্যে আমি তেমন কোনো মশলা দেবো না, নিরামিষ তরকারি হবে। যেহেতু আমরা ঝাল কম খাই, জন্য একটাই লঙ্কা দেবো। দিয়ে আমি একটু নাড়াচাড়া ঢাকা চাপা দিয়ে দেবো। এর থেকে যে জলটা বেরোবে, ওই জলেই আমার লাউটা সেদ্ধ হয়ে যাবে। জোরটাকে একদম কমিয়ে রেখে দেবো। আর আমি দিয়ে দেবো ঢাকনাটা, দিয়ে দিলাম ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এবার এর থেকে যে জলটা বেরোবে, ওই জলেই লাউটা সেদ্ধ হয়ে যাবে। লাউটা আমার সেদ্ধ হয়ে গেছে, এবার আমি পাঁচফোড়ন দিয়ে এটাকে আর একবার বসিয়ে কড়াইতে তেল দিয়ে দিলাম। একদম নিরামিষ লায়ের তরকারি, যারা নিরামিষ খান তাদের খুবই ভালো লাগবে। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি অল্প একটু পাঁচফোড়ন দেবো। পাঁচফোড়নটাকে একটু নাড়াচাড়া করে লাউটাকে দিয়ে দেবো। এটার মধ্যে আমি একটুও জল দেইনি, জল ছাড়াই লাউটাকে আমি রান্না করেছি।